এই বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার অন্তর বড় ভালোবাসন ভাইরা বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম টয়োটা হেরিয়ার গাড়ি 2013 মডেল, 2015 রেজিস্ট্রেশন। কালার তো দেখতেই পড়তেছেন, ব্ল্যাক কালার, অ্যাডভান্স প্রিমিয়াম, জিভিএল সাউন্ড সিস্টেম, সিট পাওয়ার, বডি কিট ইত্যাদি অনেক কিছুই আছে, ভিডিওতে দেখে নেবেন। এটা 2013 মডেল এবং 2015 রেজিস্ট্রেশন। আসুন ভিডিওটা দেখি। আর একটা কথা বলে দিই সবার কাছে, এটা আমার দাবি যেন আমার দ্বারায় কোনো কাস্টমার যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমার জন্য দোয়া করবেন সবাই। আসুন, বন্ধুরা ভাইরা ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু বডি কিট সহ এবং চার টায়ার একদম ফ্রেশ কন্ডিশনের ইনশাল্লাহ। আপনারা খেয়াল করবেন কোনো যেন ভুল টুল না হয়, আর রিমগুলো সুন্দর, চার টায়ার একদম আসল, দুই বছরে এক বছরে কিছু হবে না, এক থেকে দেড় বছরে, এই বিষয়ে আপনার কনফার্ম থাকেন। সিট পাওয়ার এবং নিচে এখনো কার্পেটিং হয় নাই, এবং এসির অপশনগুলো দেখবেন এখনো ওয়াশ টোয়াশ সার্ভিসিং কিচ্ছু হয় নাই, এবং সেটটা জিভিএল সেট, জিভিএল লেখা আছে। পিছনে বড়িকিটটা খেয়াল করবেন, পিছনে ক্যামেরা, উঠাও এখানে দেখতে পারতেছেন জিভিএল, এই যে জিভিএল সাউন্ড সিস্টেমের এটা, এবং স্পেয়ার টায়ার টুলস ইত্যাদি, বাস লাগাও। এখনো ধোয়া টোয়া সার্ভিসিং কিচ্ছু হয়নি, ইনশাল্লাহ কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সেই বিষয়ে আপনার কনফার্ম থাকে। কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সে বিষয়ে ইনশাল্লাহ আপনার কনফার্ম থাকে আল্লাহর রহমতে। এবং উপরে হিট প্রুফ লাগানো আছে। আসুন ভিতরে চলে যাই, এবং লাইটগুলো তো দেখতেই পাচ্ছেন পজিশনের সাথে, স্টার্টিংয়ের সাথে ঘুরবে, এবং বডি কিট অনেক কিছুই আছে। স্টার্ট দিব, ব্রেকে পাড়া দিলাম, পুশ স্টার্ট, স্টার্ট হয়ে গেল। এটা কিন্তু স্পিকার এখানে সামনের, হেরিয়ার লেখা, কত কিলো, 37,900, 7 কিলো চলছে, 37,000
907 কিলো চলছে। হ্যাঁ, আমরা যারা দেখব ভালো করে খেয়াল করব এবং দেখতে পাচ্ছেন গাড়ির চাকা কাটা বিধায় অনেক কিছু দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে, রাস্তার পাতাগুলো কিভাবে দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে। হ্যাঁ, সম্পূর্ণ। এবার দামের ব্যাপারে চলে আসবো, আর দেরি করব না। ও, আর একটা ব্যাপার তো ভুলেই গেছি, আসলে ভুলে গেছি সানডোফ এবং প্যানারোমিক সানডোফ দুইটাই দেখা যাচ্ছে। এটা বলতে গেলে না আমার এই কথা আমার ক্লিয়ার আসে না, প্যানারোমিক সানডোফ বলতে গেলে আটকে গেল। দেখলেন, দেখতে পড়তে পারতেছেন যে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার দামের ব্যাপারে চলে আসবার দেরি করব না। বন্ধুরা, আমরা দেখলাম 2013 মডেল, 2015 মাঝামাঝি রেজিস্ট্রেশন টয়োটা হ্যারিয়ার গাড়ি, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য। সাউন্ড সিস্টেম জিবিএল, সিট পাওয়ার ইত্যাদি অনেক কিছুই আছে। সানডোফ দেখে নেবেন, সব কিছু দেখে নেবেন। যাক, দামের ব্যাপারে চলে আসি। রাস্কিন প্রাইস কত হবে? আস্কিন প্রাইস 43,50,000 টাকা। আস্কিন প্রাইস 43,50,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, কমবে না কেন, অবশ্যই কমবে, অবশ্যই কমবে কিছুটা, ততটা না। আপনারা আসুন, দেখুন, যাচাই করুন। আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন, আমি না। একটা কথা বলি, যারা আমাকে ভালোবাসেন এবং ছোট্ট বন্ধুরা যারা আছেন, ভাইয়েরা বোনেরা মা বোনেরা যারা আছেন, এটা দোয়া করবেন আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটা আপনাদের কাছে দাবি আমার। আল্লাহ যেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এইটাই দোয়া করবেন। আর যারা আমাকে ভালোবাসেন, ছোট্ট বন্ধুরা, ভাইয়েরা বন্ধুরা মা বোনেরা, সবাই শুনবেন মনোযোগ দিয়ে যারা আছেন। আপনাদের যাদের মা বাবা আছে আর যাদের নাই, আল্লাহ ব্যস্ত নসিব করুক, তাদের আল্লাহ ভালো রাখুক। আর যাদের আছে অবশ্যই দয়া করে তাদের দিকে যত্ন নেবেন। আপনি যত বেশি আপনার বাবা মার জন্য করবেন, এর চোখে বেশি আপনার ছেলে সন্তান আপনার জন্য করবে, এর চোখে বেশি ছেলে সন্তান আপনার জন্য করবে। কারণটা কি, আজকে যারা দিয়ে দুনিয়া দেখছি তার জন্য যদি কিছু আপনি না করতে পারেন, সেটা হচ্ছে আপনার পোড়া কপাল। যারা দিয়ে আপনার দুনিয়া দেখছেন, পৃথিবী দেখছেন, যে বাবা না, যে মা না খাওয়ায় আপনারা খাওয়াইছে, তার জন্য যদি আপনি কিছু করতে না পারেন, সেটা আপনি হচ্ছেন পোড়া কপাল। কথাটা মাথায় নেবেন, হয়তো বা কেউ খারাপভাবে নিতে পারেন, কেউ ভালোভাবে নিতে পারেন, সেটা আসলে বলার কিছু নাই। এটাই বলতেছি, যদি আমার দ্বারা কেউ একটু সংশোধন হয়। আমার ছোট্ট বন্ধুরা যারা আছো, অবশ্যই যারা ভিডিওগুলো শুনতেছো, দেখতেছো, শুনতেছো, অবশ্যই বাবা মাকে সবসময় শ্রদ্ধা করবা। দেখবা জীবনে কিছু না কিছু করতে পারবা। বলবা পরীক্ষা দিতে যাবা, বাবা আমার মাথায় হাত দিয়ে দেন, মা আমার মাথায় হাত দিয়ে দেন, অবশ্যই তুমি পরীক্ষা ভালো করতে পারবা। তোমার বাবা মার কথা যত বেশি তুমি কথা শুনবা, এর চেয়েও বেশি তুমি উজ্জ্বল কিছু করতে পারবা, বিশ্বাস করো। তোমার সামনের ভবিষ্যৎ ভালো, তোমার বাবা মার অবশ্যই ফলো করবা, আর নিজে করার কিছু চেষ্টা করবা, নিজে নিজে। আমি করবো, অবশ্যই করবো, সেটা লিগেলভাবে, সৎভাবে। সবাই ভালো থাকো, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এবং মুসলমান ভাই যারা আছেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সবাই সাবধানে থাকবেন, আশেপাশের জায়গা পয় পরিষ্কার রাখবেন, বেশি বেশি গাছ লাগাবেন। তবে হ্যাঁ, মা বাবার দিকে খবর খেয়াল করবেন বেশি।